السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. ভাই আপনি কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ভাই আপনার নাম কি? মোহাম্মদ শোয়েব আহমদ। মাশাআল্লাহ। ভাই আপনি কি করেন? আমি মাস পড়ি আলিম ফার্স্ট ইয়ারও। মাশাআল্লাহ। ভাই আমি আসলাম হলিশরবি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে কিছু সংক্ষিপ্ত কুইজ প্রশ্ন করার জন্য। আপনি কি আমাদের ওই কাঙ্ক্ষিত ইসলামিক কুইজ প্রশ্নের উত্তর দিয়ে আমাদের কাছ থেকে পুরস্কারটি আপনি নিতে চান? হ্যাঁ, আশা করি প্রশ্নের উত্তর দেব এবং পুরস্কার নিব। তাহলে কি আমি আপনাকে প্রশ্ন করতে পারি? করবো না। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, বলেন তো কিয়ামত দিন আল্লাহ তাআলা মানুষের সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? সর্বপ্রথম হচ্ছে নামাজের হিসাব নেবে। একটা হাদিস মনে পড়ে গেল, আউয়ালু মা ইউহাসাবু বিহি আব্দুল ইয়াউমাল কিয়ামতি সালাহ। সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন। শিওর আপনি? শিওর, হাদিস দ্বারা প্রমাণিত। মাশাআল্লাহ, আমরা বাইকে ফিরে গেলাম। ভাইয়ের প্রথম প্রশ্ন অত্যন্ত চমৎকার করে দিল, এর জন্য ভাইকে আমাদের হলিশরবি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন। ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বলেন তো নামাজের বাইরে এবং ভিতরে কতটি ফরজ? তেরোটি ফরজ। আপনি শিওর করে বলেন? তেরোটি ফরজ, শিওর। শিওর তো, কি কি আপনি বলতে পারবেন? নামাজের বাইরে হলো কাপড় ফাঁক, শরীর ফাঁক, নামাজের জায়গা ফাঁক, ওয়াক্ত মতো নামাজ হওয়া, নিয়ত করা, কেবলমুখী হওয়া। মাশাআল্লাহ, ভাই প্রশ্নটি অত্যন্ত চমৎকার হয়ে দিয়েছে। যদি কিছু এলোমেলো হয়েছে তারপর ভাই প্রশ্নটি হয়েছে। ভাইয়ের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, বলেন তো দেন নামাজের ওয়াজিব কতটি? নামাজ ওয়াজিব 14টা। শিওর তো আপনি? আমি যদি বলি 15টা? না, 14টি। আপনি শিওর করে বলেন? শিওর, শিওর, 14টা ওয়াজিব। শিওর তো। সুমন্ত ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ভাই তিনটি প্রশ্নই ধারাবাহিকভাবে উত্তর দিয়েছে, কিন্তু দ্বিতীয় প্রশ্নটি কিছু এলোমেলো হয়েছে। এর জন্য ভাইকে আমরা আমাদের পুরস্কারটি দিয়ে দিব, তারপরে ভাইকে আমি আমার ওই দ্বিতীয় প্রশ্নের উত্তরটি আমি সিরিয়ালভাবে ভাইকে বলে দিব। ভাই আমি হলিশরবি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আসছিলাম, আপনাকে আমি তিনটে প্রশ্ন করলাম, এই বিষয়ে কি আপনার কিছু বলার আছে? ভালো, অন্তত ভালো। আমি খুব খুশি হলাম এবং প্রশ্ন ধরা মানুষের একটা যোগ্যতা বাড়ে, কিছু তো ভুল হতে পারে, তাই কিছু সঠিক ভুল হতে পারে। মাশাআল্লাহ, ভাই আমাদের সম্পর্কে অত্যন্ত চমৎকার ভাই আমাদেরকে দিক নির্দেশনা, এর জন্য ভাইকে আমি হলিশরবি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভাই আপনার জন্য ছোট্ট একটি গিফট। ভাই আপনি বলেছেন নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ, এটা ঠিক আছে, কিন্তু সঠিক মতো নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ। বাইরে ফরজ কয়টি? 7টি। একটা হচ্ছে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা কিবলামুখী হওয়া, অক্তমত নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এটা হচ্ছে কি বাইরে। এবং নামাজের ভিতরে ফরজ হচ্ছে কয়টি? 6টি। অক্তমত না তাকবীরাত ইহরাম বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, দুই সেজদা করা, আখেরি বৈঠক। ঠিক আছে, আমরা সকলে দেখছি ভাই অত্যন্ত চমৎকারভাবে ভাই আমাদের প্রশ্নের উত্তর দিয়েছে, এর জন্য আবারও ভাইকে আমাদের হলিশরবি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। থ্যাংক ইউ।